আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপ এর ভিডিওতে তো আজকের ভিডিওটা আমরা সাজিয়েছি চোদ্দ ইঞ্চি এবং পনেরো ইঞ্চি মোটামুটি সিমিলার কনফিগারেশনে যেখানে এইচপি এল বুক এসপি প্যাভিলিওর এবং লিনোভো থিঙ্ক্যাড এর বেশ কিছু মডেল থাকবে এই ল্যাপটপ গুলো আমরা একদম ম্যাচিং করে সাজিয়েছি যেমন একটা থাকবে চোদ্দ ইঞ্চি সেম কনফিগারে একটা থাকবে পনেরো ইঞ্চি এবং এসপির ভিতরে আপনারা জেট বুক এলিড বুক প্যাভিলিওর এবং লিনোভোর ভিতরে থিংক্যাড এর ব্র্যান্ড পাবেন একজ্যাক্টলি আজকের ভিডিওর মাধ্যমে এই ল্যাপটপগুলোর কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এইগুলো নিয়েই আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা কিছু কিছু ভিডিওতে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দিয়ে স্টার্ট করতাম তো আজকেও সেরকম কিছু ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দিয়ে স্টার্ট করব ভিডিওটা আমার হাতে যেটা সেটা হচ্ছে প্যাভিলিয়ন ফোরটিন আর এখানে যেটা রাখা আছে সেটা হচ্ছে প্যাভিলিয়ন ফিফটিন দুইটা ভেরিয়েন্ট দুইটা হচ্ছে একদম সেম কনফিগার যদি চোদ্দ ইঞ্চি প্রয়োজন পড়ে চোদ্দ ইঞ্চি নিতে পারবেন পনেরো ইঞ্চি দরকার হলে পনেরো ইঞ্চি নিতে পারবেন এটার মডেল হচ্ছে প্যাভিলিয়ন ফোরটিন তারপরও এক্স্যাক্টলি এটার একটা মডেল আছে যে মডেলটা সার্চ করে গুগলে আপনারা চাইলে বিস্তারিত ইনফরমেশন জেনে নিতে পারেন আমি মডেলটা বলে দিচ্ছি এসপি প্যাভিলিয়ন ফোরটিন ইসি ওয়ান ডাবল জিরো থ্রি এ ইউ এটা হচ্ছে একদম এটা রাইট নাও মডেল আর এই ল্যাপটপের কনফিগারেশন হিসাবে থাকবে রাইজান ফাইভ ফাইভ সিক্স টু ফাইভ ইউ সিরিজের প্রসেসর যেটা সিক্স কোর বারো থ্রেড এবং এই ল্যাপটপটাতে পাবেন এইট জিবি ডিডিআর ফোর র্যাম যেটা বত্রিশশো বাসের পাঁচশো বারো জিবি জেন ফোর এসএসডি এবং রের পাবেন শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে ছোটখাটো গেমিং এর পাশাপাশি প্রোডাক্টিভিটির কাজ করতে পারবেন অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ল্যাপটপটাতে কাভারেজ একটা ব্যাকলিট কিবোর্ড যেটা সিলভার বা মেটাল ফিনিশিং দেওয়া আর ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড ল্যাপটপটা কিন্তু মেটাল বিল্ড আর এই ল্যাপটপটার স্ক্রিনটা হিসাবে থাকতেছে চোদ্দ ইঞ্চি ন্যারো বেজালের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি টেকনোলজি ডিসপ্লে ল্যাপটপটা খুবই স্মার্ট লুকিং মানে দেখতে খুবই প্রিমিয়াম মনে হয় ক্যারি করার জন্য খুবই সুন্দর এই ল্যাপটপগুলিকে আমরা ওপেন বক্স ল্যাপটপ এবং নট এ সিঙ্গালে ইউজ বলে থাকি আপনারা যদি আমাদের শপে আসেন আমরা কিন্তু এই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো যে একদিনে ইউজ হয়েছে কি হয় নাই মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে প্রাইসটা পড়বে মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা এটার পাশাপাশি আমাদের কাছে যেটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে সেটার প্রাইস পড়বে বাষট্টি হাজার পাঁচশো আমি একটু ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির দেখাই এটা শুধু একদিকেই ডিফারেন্স যেমন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এর পাশাপাশি হচ্ছে আপনার যে কিবোর্ডটা থাকবে এটা নিউমেরিক কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে ব্যাকলিট কিবোর্ড এইটুকুই হচ্ছে এই ল্যাপটপটা ডিফারেন্স যারা স্পেশালি অ্যাডোব ফটোশপ ইলাস্ট্রেটর প্রিমিয়ার প্রো এবং ছোট ফাটো গ্রাফিক্স ডিজাইনের কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে প্রয়োজন তারা চাইলে এটা দেখতে পারেন এটাও নট এ সিঙ্গেল ইউজ প্রাইসটা পড়বে মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকতেছে নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের একমাত্র আইটি ভ্যালি শপেই হচ্ছে আপনাদের নাইনটি ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রত্যেকটা ল্যাপটপের ক্ষেত্রে প্রোভাইড করে থাকে নেক্সটে আমরা কিছু ইউজ ল্যাপটপ দেখাবো এখানে লিনোভো থিঙ্কপ্যাডের চোদ্দো ইঞ্চি আর একটা থাকবে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি দুইটাই হচ্ছে একই কনফিগার আমি একে একে আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করতেছি আমি এই ল্যাপটপটার একটু লুকটা দেখাবো যে কিরকম লুকে আছে মানে এক একদম টোটালি ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ আমাদের এই ল্যাপটপে মাঝে মধ্যে এরকম ল্যাপটপ আসে যে কোনো দাগ স্ক্র্যাচ থাকে না এটার মডেলটা আমি দেখিয়ে দিচ্ছি লিনোভো থিঙ্কপ্যাডের T490 কন্ডিশন সুপার ফ্রেশ কনফিগারেশন হিসাবে থাকবে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি শেয়ার গ্রাফিক্স চাইলে র্যাম এস এস আপগ্রেড করতে পারবেন ব্যাকলেট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক সহ ট্র্যাকপ্যাড ন্যারো ফুল ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল হচ্ছে ডিগ্রি এই ল্যাপটপটার আরও কিছু স্পেশালিটি আছে যেমন টাইপ সি চার্জিং পোর্ট খুবই দ্রুত চার্জ হবে একবার চার্জ দিলে মোটামুটি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পাবেন আর এটা হচ্ছে দুই সালের মডেল একদম সুপার ফ্রেশ এটা প্রাইসটা পড়বে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় একদমই রিজনেবেল প্রাইস আপনারা শপে এসে যাচাই বাচাই করে পারচেস করতে পারবেন কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে যারা সেম কনফিগারে জাস্ট পনেরো ইঞ্চি চাচ্ছেন তারাও এটা দেখতে পারেন এটার প্রাইসটা পড়বে চল্লিশ হাজার টাকা জাস্ট লুকসটা দেখেন যারা এস্পেশালি কর্পোরেট ডিল করার জন্য বা কর্পোরেট অফিসের জন্য ল্যাপটপ পারচেস করতে চান ল্যাপটপগুলিতে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সফটওয়্যার ইউজ করবেন তাদের আসলে স্পেশালি এটা প্রয়োজন কারণ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কাজ করার জন্য এই নাম্বারিক প্যাড বা ক্যালকুলেটার যে অপশনটা থাকে এটার প্রয়োজন পড়ে বাকি মডেল বলে দিচ্ছি এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি র্যাম এসএসডি আপডেট করতে পারবেন নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডুয়েল ক্লিক সহ ট্র্যাক প্যাড 15.6 পয়েন্ট সিক্স ইঞ্চি নারো ব্যাজেলের ফুল এইচ ডি ম্যাট টেকনোলজি ডিসপ্লে এটার কিন্তু ভিউ অ্যাঙ্গেল হচ্ছে ওয়ান এইট্টি ডিগ্রি এবং এটাকে কিন্তু আপনারা এখানে প্রাইভেসি ওয়েব ক্যামেরার অপশন পেয়ে যাচ্ছেন ল্যাপটপটার একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকিং দেখায় কোনো রকমের কোনো দাগ স্ক্যাচ নাইট টাইপসি থান্ডার বল চার্জিং পোর্ট দ্রুত চার্জ হবে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সটে আমরা এইচবি এলইড বুকের G6 ল্যাপটপ দেখব যেগুলো হচ্ছে কোরাই সেভেন প্রসেসর দিয়ে আমাদের কাছে কোরাই কোরাইভ ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম পাঁচশো বারো সবগুলো ভেরিয়েন্ট আছে আপনাদের যদি প্রয়োজন পড়ে কার রকম প্রয়োজন জাস্ট স্ক্রিনেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ভয়েস টেক্স পাঠাতে পারেন তো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে এইচপি Elitebook এর বুকের এইট এটার কনফিগারেশন হিসেবে থাকতেছে কোরাই এর এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস 8GB পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা একদম হাই কনফিগারেশনের আর এই ল্যাপটপটা 14 ইঞ্চি ন্যারো বেজেল ফুল এইচডি আইপিএস ম্যাট টেকনোলজির ডিসপ্লে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস अवेलेबल আছে এটা কিন্তু ইউএস কিবোর্ড লেআউট আছে যেটা আসলে অনেক সময় আমাদের এখানে দেখা থাকে যে কিবোর্ডে কিছু চেঞ্জেস থাকে মানে অন্য দেশের কিছু ভাষা থাকে এটা কিন্তু সেরকম কোনো বিষয় না তো এটার ইউএস লেআউট আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক শট ট্র্যাকপ্যাড আর এই ল্যাপটপটা সব ধরনের ফ্যাসিলিটিস দিয়ে পারচেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসজি যদি এইটার পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে চান সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এটার প্রাইসটা পড়বে মাত্র ফিফটি থাউজেন্ড টাকা কোরাই সেভেন এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস মডেলটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফাইভ জিরো জি সিক্স এবং এইট ফাইভ জিরো জি ফাইভ দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা আমাদের এই সব ভিজিট করে ল্যাপটপগুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেয়ারাপাড়া বাস স্ট্যান্ড গ্রিন ইউনিভার্সিটির অপোজিটে অনামিকা কনকোর শপিং কমপ্লেক্সের নিচতলায় একশো এক নম্বর শপ ঢোকার সময় হাতের ভাম পাশে আরও সহজভাবে বলতে গেলে মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো বাইশ বরাবর আসলেই কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন সাপ্তাহিক বন্ধ রবিবার ছাড়া বাকি ছ দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শপটি খোলা থাকে গুগল ম্যাপে আইটি বেলি লিখে সার্চ দিলে আপনারা আমাদের শপের লোকেশন পেয়ে যাবেন আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা জেট বুক দিয়ে ভিডিওটা শেষ করব আমাদের কাছে কিন্তু জেট বুকেরও অনেকগুলো ভেরিয়েন্ট আছে যেমন জেড বুকের জি ফাইভ জি সিক্স স্ক্রিন নন স্ক্রিন ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া অনেকগুলো ভেরিয়েন্ট আছে তো আমরা আজকে শুধু ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে জেড বুক নিউ জি সিক্স এবং ফিফটি নিউ জি সিক্স এই দুইটা ভেরিয়েন্ট দেখাবো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে জেড বুক ফর্টি নিউ জি সিক্স কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ফোর জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স এবং আট জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স দ্যাট মিনস ল্যাপটপটাতে দুইটা গ্রাফিক্স আছে শেয়ার গ্রাফিক্সটা হচ্ছে ইন্টেলের ডেডিকেটেড গ্রাফিক্সটা হচ্ছে রেডনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলেট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক শর্ট ট্র্যাক প্যান ফেস আইডি ক্যামেরা এবং প্রাইভেসি ওয়েব ক্যামেরা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ডিসপ্লে ব্যাঙ্ক এন্ড অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ব্যাটারি সার্কেল কাউন্ট খুবই কম অনায়াসেই মোটামুটি তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন তো ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন টাকা আর যারা ডেডিকেটেড গ্রাফিক্স সহ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে চান যারা আসলে স্পেশালি অ্যাডো প্রিমিয়ার প্রো অটো ক্যাট থ্রি ডি স্টুডিও ম্যাক্স মানে যে সমস্ত সফটওয়্যার দিয়ে রেন্ডারিং কাজ করার প্রয়োজন পড়ে পাশাপাশি ডেডিকেটেড গ্রাফিক্সের সাথে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লের প্রয়োজন পড়ে তারা এটা দেখতে পারেন এটার প্রাইসটা পড়বে বাষট্টি হাজার পাঁচশো টাকা আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা নব্বই দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ